News Only 24. News Only 24. কলকাতায় ফের টাকার পাহাড়। নিউ টাউনের কল সেন্টারে তল্লাশি চালিয়ে নগদ 3,96,60,000 টাকা উদ্ধার করল পুলিশ। শুধু তাই নয়, দীর্ঘ তল্লাশিতে বিলাসবহুল একাধিক গাড়িও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও প্রচুর সোনার গহনা, ঘড়ি সহ একাধিক লক্ষাধিক মূল্যের সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে ভিন রাজ্যের বেশ কয়েকজনকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেট আধিকারিকরা, আর সেখান থেকেই এই কল সেন্টারের খোঁজ পুলিশের কাছে আসে বলে জানা যায়। এরপরে গোটা রাজ্য যখন হোলির উৎসবে মেতেছে, ঠিক সেই সময় নিউ টাউনের একটি আবাসনে হানা দেন তদন্তকারীরা। সেখান থেকে একাধিক কল সেন্টার দীর্ঘ তল্লাশি চালিয়ে নগদ 3,96,60,000 টাকা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় বেশ কিছু কম্পিউটার, ল্যাপটপ। এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিপুল পরিমাণ এই টাকা কেন কল সেন্টারে রাখা হয়েছে সেই বিষয়ে দফায় দফায় জেরা করা হচ্ছে। শুধু তাই নয়, ওই কল সেন্টারে কী কাজ চলে সেই বিষয়েও জানার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ওই কল সেন্টারের আড়ালে আদৌতে হাওলার কারবার চলত, আর বিপুল এই টাকা হাওলার মাধ্যমে পাচার করার ছক ছিল বলেও মনে করছেন তদন্তকারীরা। আর নাকা চেকিং এরকম হচ্ছিলো আমাদের, তো রাত্রি নাইট একটু টল দেওয়া আছে আমাদের ওখানে। আমাদের একটা অফিসার আছে নাম নামিদ মোল্লা, উনি টয়লেটের জন্য একটু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি কিছু দেখেছেন কিছু লোকের। তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে ওনার সাথে একটা আমাদের পিএসআই আছে সাইকেল ভট্টাচার্য, আমরা দুজনের নিয়ে ওনারা একটা ফ্ল্যাটে গিয়েছেন সেন্ট্রাল, ওইখানে একটা হাউসিং কমপ্লেক্স আছে নিরিয়ার এলাকার মধ্যেই। ওখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি একটা বাড়ি থেকে কিছু ক্যাশ আছে ওখানে, অলমোস্ট আমরা 13,66,000 এরকম কিছু টাকা আমরা পুলিশে রিকভার করেছিলাম। সে আমাদের জানানো বি হয়েছিল, ওখান থেকে আমরা কিছু ডকুমেন্টস, এটিএম কার্ডস অ্যান্ড বাকি অনেকগুলো জিনিস পেয়েছিলাম আমরা। তো ওর তদন্ত পরে আমরা অল লেগে থাকলাম এর মধ্যে, আর আমরা তারপরে একটা সিজার আবার সার্চ অ্যান্ড সিজার অপারেশন করলাম নিলোয়াতে। আমরা ওখান থেকে বেশ কিছু আমরা কেজি গয়না আছে সোনার অ্যান্ড অনেকগুলো এটিএম কার্ড অ্যান্ড বাকি অনেকগুলো ডকুমেন্টস পেলাম। এই দুই জায়গা থেকে আমরা কিছু এক্সপেন্সিভ কারই পেলাম। নির্বাহ থেকে আমরা দুটা ল্যান্ড রোভার ভেহিকল আছে যে জাগুয়ার কোম্পানির, দুটা সিজ করতে পেরেছিলাম। অ্যান্ড ফার্স্ট দিন দুটা যে কেস করলাম যে বললাম আপনার সাইকেল টু থেকে আমরা 4টা গাড়ি সিজ করেছিলাম। এর মধ্যে থেকে আমাদের অনেকগুলো লিঙ্ক বার হচ্ছিলো, আর আমরা আসামি যে কাস্টডিতে আমাদের আছে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আনএডুকেশন পেলাম। ওখানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আমরা ছাপা মারলাম, রিড করলাম মোট এরকমের মোটামুটি করতে করতে আমরা দেখেছি অ্যারাউন্ড 8-10 কল সেন্টার্স যে আছে এরা চালাতো। অ্যান্ড 8-10 কল সেন্টার্স সবার মধ্যে কম্পিউটার লাগানো আছে, অ্যান্ড উই হ্যাভ রিকভার্ড মোর দ্যান অ্যারাউন্ড 400 কম্পিউটার্স ইন দিস কল সেন্টার্স, যার থেকে লোকে বিভিন্ন বিভিন্ন রকমভাবে ফুল বানিয়ে ওদের কাছ থেকে টাকা নেওয়া হতো। তো বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে অল আমরা গ্রুপ পেলাম, লিঙ্ক পেলাম। তো আমরা পরে আজকে একটা খবর পেলাম কি আমুক একটা বিল্ডিং আছে যে সেন্ট্রাল টু অ্যাপার্টমেন্টেই আছে, সেন্ট্রাল টু হাউসিং কমপ্লেক্সেই আছে। ওখানে একটা টাওয়ার মধ্যে আমরা গেলাম, ওখানে যে আমাদের কাছে আসামি যে অ্যারেস্টেড ছিল তাদেরকে নিয়ে আমরা গেলাম। অ্যান্ড ওখানে আমরা হানা দেওয়ার পরে দেখছি কি বাড়িতে এতগুলো টাকা রাখা আছে। আজকে যে আমরা ওখানে দুটো অ্যাপার্টমেন্ট ছিল, দুটো অ্যাপার্টমেন্ট মিলিয়ে আমরা যে আজকে সার্চ করলাম, তারপরে আমরা দেখতে পেরেছি আজকে টোটাল অ্যারাউন্ড 3,82,50,000 ক্যাশ যে আছে হার্ড ক্যাশ ওটা পেয়েছি। আমরা আগে যে টাকা পেয়েছিলাম 13,66,300 অ্যান্ড লেবারের কিছু পেয়েছিলাম, এটা মিলিয়ে মোটামুটি আমাদের পুরো ক্যাশ রিকভারি আছে 3,96,60,000 রুপি আছে এখন অবধি আমাদের ক্যাশ রিকভারি টোটাল। একবার বলুন, টোটাল এখন অবধি 3,96,60,000 একটু কেস মধ্যে এখন অবধি রিকভারি আছে। আমরা আশা করছি আগে কিছু রিকভারি করলাম, তো গ্রুপ মিলে আপনাদেরকে বললাম আমরা, আর আমরা আশা করছি তদন্ত মধ্যে আছি, আমরা আশা করছি কি অনেকগুলো আর জিনিস দেখতে পাবো। আর আমরা ফর এক্সাম্পল নিউ টাউনে আমাদের টিম লেগে আছে, আমরা যে গ্রুপ পাচ্ছিলাম আমাদের ডিসিপি ডিডি ডিসি বিধাননগর আছেন যে আমার সহকর্মী, ওনাকে আমরা শেয়ার করতাম, উনি ওখানে রেড করে অ্যারাউন্ড 8টা কল সেন্টার যেখানে অপারেট হতো ওখানে গিয়ে রেড করেছেন। আর আমাদের এখানে সার্কেল টিম যে আছে আইসি থেকে নিয়ে এসিপি নিউ টাউন, এসি নিউ টাউন অ্যান্ড বাকি দুটো অফিসার যে বললাম, বাকি সার্কেল অফিসার যে আছে সবাই মিলিয়ে রাত দিন একসাথে মেহনত করে ভালো করে আমরা রেড করেছি, আর আমরা এটা রিকভারি করতে পেরেছি। আশা করছি আমরা
অনেকগুলো কথাটা আর বন্ধ করতে পারবো। স্যার এই কল সেন্টার যেখানে পে রেড হয় স্যার কোথাতে হয় করবে? কল সেন্টার আপকে जितने हमने রেড किया था वो इलेक्ट्रॉनिक कॉम्प्लेक्स पुलिस स्टेशन एंड ईस्ट पीएस जो ईस्ट पुलिस स्टेशन है वहां इन दो जगह पे सिचुएटेड है। एंड इनका इनका लोकेशन डिफरेंट डिफरेंट जगह पे ये स्टे कर रहे थे, जो लोग एम्प्लॉय थे या जो काम करते थे उनके देखिए डिफरेंट डिफरेंट जगह प्रॉपर्टी है, तो उस पर भी हम लोग रेड कर रहे हैं। बाकी सारे सब कुछ जारी है हमारा। কি করতে এই কল সেন্টার গুলো কি করতে এবং কে মানে এই যে আপনারা রেটটা করলেন মানে কি বেসিসে মানে কি করতে কল সেন্টার গুলো? কল সেন্টার যে আমরা দেখেছি টেক সাপোর্ট একটা নরমাল মোডাস অপারেটি দেখেছি, আমরা এখানে এক নতুন দুই তিনটা জিনিস দেখেছি। আমরা টেক সাপোর্ট ছাড়া এখানে কিছু বাইরের নাগরিককে এক ওই দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির নিজেকে দেখিয়ে ওদেরকে কল করতে এক্সট্রট করার চেষ্টা করতো। আমরা কিছু স্ক্রিপ্ট পেয়েছি, কিছু রেকর্ডিং পেয়েছি, তার থেকে এটা বলতে পারছি আমরা কিছু কিছু জায়গা আমরা পেয়েছি যেখানে ফ্রড লোন দেওয়ার জন্য কিছু ওদেরকে প্রলোভন দিত অ্যান্ড তার জন্য কিছু টাকা আনতে হতো। এই রকমের জিনিস আমরা এখন অব্দি পেতে পেরেছি অ্যান্ড এটা আমরা পেয়েছি এর মধ্যে আবার কি টাকা এবার যা আসছে এটা ইট ওয়াজ নট ওনলি কামিং থ্রু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দ্য হিউজ অ্যামাউন্ট অফ ক্রিপ্টো কারেন্সি ওয়াজ অলসো ইনভলভড ইন দিস হোল র্যাকেট। তো ক্রিপ্টো কারেন্সি থেকে আবার হাওয়ালার মাধ্যম দিয়ে টাকা আনা আর এখানে ফের ডিসবার্স করা এই একটা রুট ছিল। আমরা এই রুট দিয়ে ফলো করে করে একটা ট্র্যাক করে এটা পেলাম আর আমাকে আমার লাগছে এখনো কিছু লোক এর মধ্যে জড়িত আছে এখানে, যাকে আমাদেরকে আরেস্ট করা দরকার আছে। আমরা ইনভেস্টিগেশন মাধ্যমে ওদেরকে ফলো করছি। স্যার ক্রিপ্টো কারেন্সিতে হোল্ড বল দি প্রেফারড কয়েন আমরা যতগুলো এখন থেকে দেখেছি বিটকয়েনই আছে এই পার্টিকুলার কেস মধ্যে। And sir, how would they translate them into cash? Mane hawala is also in this. Yes, hawala cryptocurrency theke hawala madhyam hi diye generally era korto, eta amra ekhon theke pete pelechi.